সম্মানিত দর্শক, বিরতির পর আবারও ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আপনারা বোধহয় এই ফাঁকে বিরতির ফাঁকে চা টা খেয়ে নিয়েছেন, এখন মাগরিবের নামাজের জন্য তৈরি হচ্ছেন, কিন্তু এখনও অনেক সময় বাকি আছে মাগরিবের। আমরা লাস্ট সেগমেন্ট, আমরা আজকের মতো এখানে ঈদের আড্ডা শেষ করে দিব এই সেগমেন্ট শেষ করে। আজকে ঈদের আড্ডার মধ্যে আমরা বলছিলাম আপনারা যদি দাদা দেন আমাদের অতিথিদেরকে, কিন্তু টেলিফোন লাইন খোলা আছে, দিতে পারেন। তবে আমি আমার দর্শক অতিথিদেরকে বলবো, ওনারা যদি কোনো দাদা আপনাদেরকে দেন। সুমাজি ভাই, আপনাকে কোনো দাদা স্মরণ হচ্ছে? না, দাদা স্মরণ হচ্ছে না, তবে যদি আপনি চান তাহলে আমি একটা চুটকি বলতে পারি। হ্যাঁ বলেন। আচ্ছা, চুটকিটা মানে ধরেন এরকম, তিনজনে অফিসে বসে খাওয়ার গল্প করতেছে, ঈদের দিন কি ভাই কি খাওয়া হয়েছে, মানে আর কি যা মানে বিশাল বিশাল খাওয়া খাইলাম। তারপরে খাওয়ার পরে তো মানে চা না খাইলে হয় না, তো একজন উঠে বলতেছে, ভাই বলবেন না আজকে না চাটা যে খেলাম চাটাও তো মানে আর কি ভালো করে খেলাম না, মাত্র মানে আর কি 6-7 কাপ চা খাইলাম। আচ্ছা, তো বলে কি, আরেকজনটা বলতেছে, আপনি 6-7 কাপ চা খাইলেন তাও আপনার হয় না, আপনি কয় কাপ চা খান? না ভাই, 10-12 কাপ চা ছাড়া আমার একসাথে চলে না। তা ধরেন আপনি আর কি আপনার পাশে যে বসা সে উঠে বলতেছে, আরে ভাই আমার অবস্থা তো আরো খারাপ। কিভাবে? আমি তো ভাই চা ওই কাপে ঢেলে খাই না, আমি কেটলিতে বানাই আর ওই কেটলিতে খেয়ে খাই। আচ্ছা আচ্ছা, এই অবস্থা? আপনি এক কেটলি খান? এক কেটলি ছাড়া আপনার চা খাওয়া মানে শেষ হয় না। তৃতীয় জন উঠে বলতেছে, ভাই আপনারা তো দুজনে ভালোই আছেন। এটা বোধ হয় আনোয়ার ভাই। মানে কি কিভাবে? আমার অবস্থা তো আরো খারাপ। যে কি, আরে শুনেন, আমি চা পাতা চিনি আর পানি খায়া চুলার উপরে গিয়ে বসে থাকি। আচ্ছা, আর খাওয়া লাগে না। এখন কথা হলো, এই আপনি তো একটা চুটকি বললেন, এখন বলেন আপনি, আমি যতদূর জানি যতদূর জানি আপনি সিলেটে বিয়ে করছেন, আপনি আমাদের বগ্নিপতি। এখন সিলেটে যে বিয়ে করলেন, সিলেটি বোন নিয়ে আসেন, তো সিলেটি গান একটা তো না হলে হয় না, আজকে তো আড্ডা জমবে না, আপনি সিলেটি গান না বললেন। আচ্ছা, কিন্তু তারও আগে একটা কথা, সিলেটি বিয়ে করলো কেমতে? কেমতে জিজ্ঞেস করেন না, আমি কি জিজ্ঞেস করবো? সে তো আমার বগ্নিপতি। আচ্ছা আনোয়ার ভাই, সিলেটি বিয়ে করলাম কিভাবে সেটা বড় কথা না, সিলেটি বিয়ে করা যাবে না কেন এটা আগে আপনি বলেন। ছোট ভাই এখানে আছে, আমি ছোট ভাই না তো ভাই, আমি তো সম্বন্ধিক আপনার। আচ্ছা চলে আসছে, আপনার স্ত্রী তো আমার ছোট বোন। আচ্ছা ঠিক আছে, সম্বন্ধিকের সামনে কিন্তু বেশি মানে আর কি বলা যায় না, তবে এতটুকু বলতে পারি যে সিলেটের একজনকে উদ্ধার করার জন্য, এটা প্রশ্ন কিন্তু আনোয়ার ভাই। আচ্ছা, সিলেটের একজনকে উদ্ধার করার জন্য আমাকে এই কাজটা করতে হইছে। আচ্ছা আচ্ছা, এতে কি আপনি খুশি? আচ্ছা আচ্ছা, আপনি খুশি ভাই? না ভাই, খুশি অখুশির কোনো ব্যাপার না, বুঝলাম মানলাম, তাহলে এখন আমরা গান শুনি। হ্যাঁ, এটাই তো সিলেটি গান ছিল না, সিলেটি গান মানে কোনো কিছু যদি আমি সবচেয়ে বেশি খারাপ করি সেটা হবে গান গাওয়া। স্বীকার করলো। এখন আপনি বলেন আমাদের আজকে ঈদ আড্ডার মধ্যে আপনি কি শোনাবেন আমার দর্শকদেরকে? কি শোনাবো, তোমার তো সময় নাই, এই যে ঈদের কত কবিতা আছে এই সমস্ত শোনাতে পারতাম। আমি যে দেখো দুটো বই নিয়ে এসেছি, আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তো ঈদ নিয়ে কিছু শোনাবেন? নজরুল রচনাবলী নিয়ে এসেছি। হ্যাঁ, এই নজরুল রচনাবলী আমি বলি কথাটা, এই যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইসলামিক এত গান করেছে, এত হামদ নাত করে লিখেছে, এত কবিতা লিখেছে, এবং ঈদের উপরে বিশেষ করে দুই ঈদের উপরেই, রোজার ঈদ, ঈদ উল ফেতর এবং ঈদ উল আজহা, দুটার উপরেই কিন্তু অনেক কবিতা মানে তার আছে। এই জন্য আমরা যেন তাকে ভুলে না যাই। আবার আজকালও অনেক ঈদের কবিতা আছে, অনেকেই লিখছে, আমি তোমার মতো মানুষেরাও লিখছে, এগুলোও খুব সুন্দর কবিতা, তো এগুলোও শোনানো যেতে পারে। কিন্তু মজার ব্যাপারটা হলো কি জানো, আমি হঠাৎ করে আমার চশমাটা হারিয়ে ফেলেছি। এখন চশমাটা যখন হারিয়ে ফেলেছি, আপনি বলেন ভাই, হ্যাঁ তিনটা চশমা আমার বলে চশমা হারিয়ে ফেলেছি, এখন সেটাই এই যে চায়ের মতো বুঝলো, 12 কাপে হয় না। এখন চশমা হারায় ফেলার পরে আমার তো মহাবিপদ হয়েছে, আমি দেখতে পারি না, আমি দূরে দেখতে পাই কিন্তু পড়তে পারি না। তখন আমি এই যে আগের আমার যে চশমাটা ছিল সেটা বের করলাম, কিন্তু এটা থেকে এখন পাওয়ার অ্যাডজাস্ট করতেছে না, এটাও ভালো মতো দেখতে পাচ্ছি না।
আমার ওয়াইফের চশমাটা এটা আনলাম, দেখি এটা দিয়ে কোনো রকম দেখতে পারি কিনা, সাথে থাকে না কিন্তু নিয়ে আসছি। তো এটাও দেখি যে ওই একই অবস্থা, মানে একটু ঠিকঠাক মতো বসাইলে দেখা যায় কিন্তু আবার একটু নড়ে গেলে আর দেখা যায় না। তারপরে আমি কম্পিউটারে কাজ করি, সেটাও নিয়ে এসছি, যদি এটা দিয়ে কাজ হয়, এটা দিয়ে আবার কম্পিউটারের ডিস্টেন্সটাতে হয় কিন্তু কাছেরটাতে ওরকমভাবে সুন্দর হয় না আর কি। তো এই একটা বিড়ম্বনার মধ্যে আমি আসি। আপনি চাইলে আমারটা হ্যান্ড করতে পারেন, হতে পারে। আচ্ছা, সেটা করতে পারি তাহলে, করতে পারি। হ্যাঁ, ছোটখাটো একটা আবৃত্তি করে দেন আমার দর্শকদেরকে ঈদ উপহার দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন এখানে বলতে পারি যে কি, রাত পোহালে ঈদ, তারাও চোখের নিদ, খুশির ছটা বুকে নিয়ে দূর করে দাও জিদ, আজকে বাসো ভালো, তারাও মনের কালো, মিষ্টি চাঁদের হাসি দেখে হৃদয় হলো আলো, নিজকে নিজে পড়ো, শিশুটাকে গড়ো, ঈদের খুশির খুশবু মেখে হৃদয় বড় করো। আই সি, বিউটিফুল, বিউটিফুল না? সো হৃদয়কে বড় করার জন্য বলছে, এরকম একটা আছে। তারপরে আরেকটা ছোট হয়তো বলতে পারি এখানে, যেমন এটা হলো ঈদের খুশি। হ্যাঁ, রাত থমথম রাতের শেষে সকাল যখন হবে, ঈদের মাঝে ঈদের খুশি জমাট বেঁধে রবে, ঈদের খুশি, ঈদের খুশি, বাঁকা চাঁদের হাসি, ফিরনি কাবাব কায়েস পায়েস সেমাই দেব রাশি রাশি, ঈদের খুশি সকাল বিকাল, ঈদের খুশি রাতে, নতুন জামা নতুন কাপড় পরব সবাই প্রাতে, ঈদের খুশি বাড়ি বাড়ি, ঈদের খুশি মাঠে, ঈদের খুশি শহর গঞ্জে, ঈদের খুশি হাটে, ঈদের খুশি ছেলে বুড়োর, ঈদের খুশি নানার, ঈদের খুশি গরিব দুঃখীর দুঃখ কথা জানার, ঈদের খুশি উদার আকাশ, ঈদের খুশি দানের, ঈদের খুশি দুহাত ভরে উচ্ছল যত প্রাণের। ওয়াও, ধন্যবাদ। এখন উনি তো বললো যে পায়েস টায়েস খাওয়ার কথা, হ্যাঁ, কবিতার মধ্যে আসছিল, কিন্তু এগুলো আগে বলতো তাই না? কিচ্ছু না দিলে গুয়া পাবেন। সুপারি, আমরা সেদিন বাংলাদেশ কমিউনিটি ফোরাম থেকে ওই কি বলে যে পেরিভেলে ওই কি রয়্যাল রয়্যাল নবাব রয়্যাল, ওইখানে আমরা খাইতে গেছিলাম 50 জন। তারপরে খাওয়ার পরে আমরা সবাই কি করলাম, ওই যে সাউথ হলে গেলাম পান খাওয়ার জন্য, বলে গুয়া খাবো। তারপরে ওখানে যাই, দেখি যে চা পানি খাইলাম, ওখানে আবার আরেকটা রেস্টুরেন্টে বসলাম, তারপরে গুয়া খাইলাম। কত ধরনের গুয়া, কলকাতার মিষ্টি গুয়া, বোম্বাইয়ের মিষ্টি পান, ঢাকার মিষ্টি পান, এই ধরনের বিভিন্ন ধরনের পান আছে। সদরঘাটের কিল্লিকান নাই? সদরঘাটের পান নাই? না না, সদরঘাটের কিল্লিটা পায় না। এখন আপনি বলেন ভাই, আপনি ঈদের দিন কি খাইলেন? আচ্ছা, অথবা কি খাওয়ালেন? হ্যাঁ, খাওয়া এবং খাওয়ানো ঈদের দিনের মনে হয় সম্ভবত এই দুইটাই হলো প্রধান কাজ। প্রধান, ঈদের নামাজের পরে, হ্যাঁ, ঈদের নামাজের পরে এবং আগেও, যাওয়ার আগে মিষ্টি 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 খেয়ে যেতে, মিষ্টান্ন খেয়ে যেতে। একটা একটা মজার ব্যাপার হলো কি জানেন, যত ধর্ম আছে এবং যত রকম আপনার উদযাপন আছে, সেলিব্রেশন আছে, সব সেলিব্রেশন কিন্তু খাওয়ার সাথে মানে আর কি ওতপ্রোতভাবে জড়িত। আপনি বিয়ে বলেন, মানে আর কি বিয়ে বার্ষিকী বলেন, অথবা ঈদ বলেন, চাঁদ বলেন, জন্মবার্ষিকী বলেন, সব কিছু অনুষ্ঠানের সাথে কিন্তু খাওয়ার একটা ব্যাপার আছে। হ্যাঁ, এবং খাওয়াটা যত ভালো হয়, হ্যাঁ, সেলিব্রেশনটা মনে হয় তত বেশি হয়। তবে আমার ঈদের মানে আর কি ঈদের খাওয়ার ব্যাপারে একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা হলো সেমাইটা বেশিরভাগ সময় আমি নিজেই বানাই। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার এটার বিশেষত্বটা হলো এই সেমাইটা বানাইতে গেলে আমি যখন তৈরি করি আর কি, আমি মিষ্টি একটু বেশি খাই, এমনিতে মিষ্টি খাই না, এজন্য তো মিষ্টি মিষ্টি কথা বলেন। ও, থ্যাংক ইউ। মিষ্টি, হ্যাঁ, মিষ্টি বেশি খাই, আর আমার ওয়াইফ যখন বানাইতে চায় তখন মিষ্টিটা একটু কম দেয়, তো যার জন্য এটা আমি নিজেই প্রিফার করি মিষ্টি বানাইতে, যাতে বেশি মিষ্টি দিতে পারে, বেশি মিষ্টি দিতে পারে। কিন্তু সমস্যাটা হয় কোথায় জানেন, বেশিরভাগ সময় আইদার এটা হয়ে যায় খুব পাতলা, অথবা হয়ে যায় খুব ঘন। তার মানে আপনি ভালো শেফ না? না। আচ্ছা দর্শক, আমরা যাচ্ছি, উনারা দুজন, কেউ অ্যাক্টর কেউ রাইটার, আবার দুজনই অ্যাক্টরও। আমি আনোয়ার ভাইকে বলবো, আমার দর্শকদের জন্য যদি আপনাদের নাটকের কিছু সংলাপ বলেন, তাহলে এই যে ঈদ আড্ডার সাথে একটা আড্ডা হয়ে গেল না নাটকের।
কি বলেন? হ্যাঁ, এটা এটা একটা আসলে খুব সুন্দর একটা, আপনি তো না আপনি তো বলতেই হবে, কারণ আপনি মাসুল দিবেন, এই যে গান গাইতে পারলেন না, সিলেটি গান গাইতে পারলেন না, তো এখন একটু নাটকের সংলাপ বলেন দেখি আপনারা কতটুকু খুব দূর যাইতে পারেন। আচ্ছা, নাটকের সংলাপ আমরা কিছুদিন আগেই আমরা লুটনে লাইব্রেরি থিয়েটারে একটা নাটক করেছি, যেখানে আপনি নিজেও মানে আর কি ইয়ে ছিলেন, দর্শক ছিলেন। সেই নাটকটা আমারই লেখা এবং আনোয়ার ভাই মানে আর কি পরিচালনা করা, সেখান থেকে ছোট্ট একটু অংশ আমরা মানে আর কি আওড়াবো। হ্যাঁ, আমার মনে যদ্দূর মনে হয় আপনার মুষ্টটা উঠে গিয়েছিল, সেটা সেটা ছিল একটা বিরাট বিড়ম্বনা, এবং মোস্টার ঠিক মতো ধরে রাখার জন্য আমার সে কি চেষ্টা তদবির ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। আমি একটা নাটক করেছি, ওর নাম ছিল বিয়ে বিড়ম্বনা। হ্যাঁ, আমি মুয়াজ্জেমকে বলবো এরপরে একটা নাটক লিখতে হবে, গোফ বিড়ম্বনা। গোফ বিড়ম্বনা, হ্যাঁ। আচ্ছা, আমার সময় কিন্তু অল্প, দুই এক মিনিটের মধ্যে কিছু বললে বলতে পারেন। আরে বাবা, সব ঠিক করে ফেলেছি জানেন, ইংরেজিটা একটু ভালো করে শিখে তারপর কাজ কাজে সব কাজটা চেষ্টা করব। আচ্ছা, তো বল কি করবি? না মানে ইংরেজিটা একটু ভালো করে শিখে তারপরে কাজের চেষ্টা করব। আরে জানেন তো আমি তো ইংরেজিতে একেবারে পাকা, হ্যাঁ সব জানি, হ্যাঁ শুধু ওই বলতে গেলে একটু একটু সমস্যা হয়, তবে আপনার সাথে যদি দুই চার দিন না একটু প্র্যাকটিস করি তো দেখবেন যে আর কোনো সমস্যা নাই। আচ্ছা আসুন, এখনই শুরু করা যাক, দেখি প্রশ্ন করুন। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বল যে হাউ আর ইউ। আই এম ফাইন, ভেরি ফাইন, মেনি ফাইন। না না, ভেরি ফাইন হয় না, মেনি ফাইন হয় না। আরে হয় 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 দিলা বাবা, এগুলা বললে মানুষে পাগল বলবে। আরে আপনি এসব বুঝবেন না, হয় এই মেনি থ্যাংকস যেরকম হয় মেনি ফাইন হয়। আচ্ছা ঠিক আছে, থাক এগুলি আপনি বুঝবেন না। দেখি এখন আমি আপনাকে প্রশ্ন করি, দেখি আপনার ইংরেজির দৌড় কতটুকু। আচ্ছা বলুন তো দেখি, আমি জানি না ইংরেজি কি, আই ডোন্ট নো। দেখছেন, আপনি বলছেন আপনি জানেন না। আচ্ছা এটা এই পর্যন্ত থাক, নুরুল হক এই পর্যন্ত, আর তো উনি হাসতে হাসতে পাগলই হয়ে যাবে। আমি একটা কথা বলি, এটা মনে পড়ছে, আমার ওটা জিজ্ঞাসা করো নাই তুমি, আমরা ঈদের সময় ঈদের এবারে আমরা কি করছি, আমরা একটা গ্রুপ করে ঈদের দিনে দুপুরে একটা পার্টির ব্যবস্থা করছি। আমি বলছিলাম তো আপনি ঈদ উদযাপন কিভাবে করছেন, মানে বলেন নাই তো, সময় হলো না তো, তারপরে তুমি সেগমেন্টে চলে গেলে, আমার অর্ধেক কথা নিয়েই তো তোমার আর হলো না, এখনো তুমি বন্ধ করে দিবা, তার জন্য বলছি যে তো আমরা কন্ট্রিবিউশন দিয়ে আমরা সবাই মিলে দুপুরবেলা ঈদের নামাজের পরে, আগের দিনে থেকে রান্না শুরু হয়েছে আর ঈদটা তাড়াতাড়ি আসার কারণে গোটা রাত জুড়ে রান্না, তারপরে এখানে খাওয়া দাওয়া হলো সব ফ্যামিলি শ্যামিলি মিলে, বউ বাচ্চা মিলে, তারপরে রাতের বেলা বেরানি। ধন্যবাদ আপনারা দুজনকে, আপনাদের এই নাটকের সংলাপ শুনলাম এবং আপনাদের কথা শুনলাম, আমার দর্শকরা নিশ্চয়ই শুনেছেন এবং দর্শকরা আমাদের ঈদ আড্ডা হয়তো উপভোগ করেছেন, বাট আমরা তিনজনে উপভোগ করেছি, কারণ আনপ্রফেশনাল ছিল আজকের অনুষ্ঠানটা, যেহেতু আড্ডা ছিল আমরা একটু আড্ডা দিলাম, আপনারা আমাদের এই চেষ্টাই ছিল, আমাদের সব চেষ্টা প্রচেষ্টা আপনারা যাতে আপনাদেরকে একটু যেন হাসি ফোটাতে পারি মুখে, কারণ আমরা এই যান্ত্রিক শহরে থেকে যান্ত্রিক দেশে থেকে আমরাও যান্ত্রিক হয়ে যাই। আমি সামটাইম বলি আমার কলিগদেরকে, মানুষ রোবট হয়ে গেছে, তো এই রোবট থেকে বের হওয়ার জন্যই আপনাদেরকে আজকে উপহার দিলাম ঈদ আড্ডা, কারণ একটু আপনি রোবট তো আসবে না, তো আপনারা যাতে হাসতে পারেন অথবা আমাদের তিনজনেরকে নিয়ে আপনারা সমালোচনা আলোচনা করতে পারেন, সেই জন্যই থাকলো। আরও দুই সপ্তাহ পর আপনারা আমাদের আরও দুজন অতিথি নিয়ে আমি আসবো, তাদের সাথে কথা হবে আপনাদের আমার, আমরা সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনারা সে ভালো থাকেন, আর দেখি কোন দুইজন নিয়ে আগামী প্রোগ্রামে আসতে পারি। আল্লাহ হাফিজ।